ঠিক আছে, আমরা তাহলে বেশি ক্লাস করবো ওর কাছ থেকে পার্সোনালি ধান নিলাম,
ব্যাংকার, ব্যাংকার থেকে আমি লোন নিলাম ইন্টারেস্টের উপর, মানে আমি বলতে পারি তাহলে হ্যাঁ ফাইন্যান্সের সাবজেক্ট হচ্ছে ক্যাপিটাল না সাবজেক্ট সব সাব সাব হ্যাঁ হ্যাঁ সাব রাইট সাব মানে অংশ আর ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারটা কি যে ইন টোটাল আমি 10 বছরে আমি কতগুলো প্রজেক্ট করবো, এই যে বিল্ডিং বানাবো, ফোরক্যাস্ট করতেছি, দেন হচ্ছে আমি রিপোর্টিং করতেছি, হ্যাঁ তারপরে মনে করেন যে আমি না আমি এই প্রজেক্ট করবো না ওই প্রজেক্ট করবো, এই যে যে ডিসিশনগুলো নিচ্ছি তার একটা তো গঠন প্রণালী আছে না, ওইটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার। তার মানে ওয়েন উই উইল ফোকাস অন দ্য সোর্সেস অফ ফান্ডস ওটা ক্যাপিটাল স্ট্রাকচার। এটা আরেকটা মানে ল্যাঙ্গুয়েজ বা আরেকটা টার্ম আছে সেটাকে আমরা বলি ক্যাপিটাল মিক্স। সো এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ডেট, এটার উচ্চারণটা হচ্ছে ডেট, বানানটা হচ্ছে ডিইবিডি, আর ডিটা হচ্ছে সাইলেন্স, এটা আবার ওই ডেট ঠিক আছে কোন ডেট বলুন তো মনে মনে যেটা ভাবছেন ওইটাই বলুন কোন ডেট খেজুর বা তারিখ আরেকটা যেটা মনে মনে ভাবছেন ওটা বলা আমি জানি আপনাদের মনে ওটাই ফার্স্ট লাইক ঠিক আছে। তো যাই হোক কথা হচ্ছে যে এই ডেটটা হচ্ছে ডিইবিডি হলো এটাকে আমরা উচ্চারণ করবো ডেট নট ডেট বা ডেট ঠিক আছে ডেট। আর ইকুইটি হচ্ছে এই দুইটা জিনিস মোস্টলি মেজর ড্রাইভার্স, এটা দেখবেন এখানে আছে মেজর ড্রাইভার্স লেখা ডেট আর ইকুইটি। সো একটা কোম্পানি যখন তার ক্যাপিটালটাকে স্ট্রাকচার করে তখন কি করে সে কত পার্সেন্ট লোন নিবে আর কত অংশ সে ছেড়ে দিবে এই দুটার একটা মিক্স করে ঠিক আছে। এই দুটার মিক্সকে আমরা বলি ক্যাপিটাল মিক্স বা ক্যাপিটাল স্ট্রাকচার। আমি স্ট্রাকচার করলাম, সো কিছু কিছু কোম্পানির যেমন 30% ওকে 30% ডেট 70% ইকুইটি, কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে এটা 60% 40% ঠিক আছে ডিপেন্ডস ভ্যারিস কোম্পানি টু কোম্পানি। আপনার ফাইন্যান্সিয়াল রেশিওস করছেন না মানে যে দেখেন না রেশিওস তার একটা বড় সেগমেন্ট আছে হচ্ছে ডেট রেশিওস, তার মধ্যে এই যে ডেট ইকুইটি রেশিও আছে ঠিক আছে। তো বা শুধু ডেট রেশিও আছে ডেট ইকুইটি রেশিও আছে অনেকগুলো রেশিও আছে হ্যাঁ। আর এটা হচ্ছে আপনার বেসিক্যালি ফোকাস টু লং টার্ম নট শর্ট টার্ম, মানে অনেক লম্বা সময়ের জন্য আপনি লং টার্ম লং টার্ম আমরা বলুন কিছু লং টার্ম হচ্ছে যখন আমরা এক বছরের বেশি চিন্তা করি এটাকে আমরা বলি লং টার্ম ফাইন্যান্সিয়াল হচ্ছে, আর যখন লেস দেন ওয়ান ইয়ার তখন এটাকে আমরা বলি শর্ট টার্ম। শর্ট টার্ম ক্যাপিটাল এর আবার একটা নাম আছে জানেন ওয়ার্কিং ক্যাপিটাল, জানায় যে দেবেন্দ্র হ্যাঁ লং টার্ম
রিটার্ন ডেট থাকে, প্রিফারেন্স শেয়ার থাকে, অর্ডিনারি শেয়ারের সাথে প্রিফারেন্স শেয়ারের ডিফারেন্স থাকে, এটা আমরা খুবই শর্টলি জানবো, ঠিক আছে? সে জন্য দেখলাম যে আমি যখন ইয়ার করছি, এই যে এখানে দেখেন আমি প্রত্যেকটায় বোল্ড করে দিচ্ছি, হ্যাঁ বোল্ড করে দিচ্ছি, অর্ডিনারি শেয়ার, প্রেফারেন্স শেয়ার, ঠিক আছে, দেখছেন বোল্ড করে দিচ্ছি, যাতে করে আপনি এইটার উপরে ফোকাস করেন, প্রিফারেন্সটা কি অর্ডিনারি, হ্যাঁ সেটা আমরা আসবো নেক্সটে, আমরা ইনশাল্লাহ ফুল বুস্টে ক্লাস শুরু করবো। এখানে কিছু ম্যাথ আছে, পরে আমি দেবো ইজি ম্যাথ দেওয়ার চেষ্টা করবো, আমরা একটা থিওরি প্লাস ম্যাথের একটা মিক্সচার করার চেষ্টা করবো। এরপরে আবার যে চ্যাপ্টারটা আসবে ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স, ওটা ফুললি ম্যাথ, ওটা আবার আপনার টাইম ব্যবহার করবেন, ঠিক আছে? সো আমরা টোটাল হয়তো বা চারটা চ্যাপ্টার কভার করবো, ঠিক আছে? অফকোর্স।